How are you, my dear super learners? I hope all are well. I am also fine. Welcome to the English class for class 3 brought to you by Ghore Boshe Shikhi. Now introduce myself. I am Nipa Akhtar, assistant teacher. I have been working at Shobolpati Gokhar Primary School, Sharonkhola, Bagerhat. Today I am here a new topic. So ready for class? My dear students, first of all, we watch a video. Let's go! Behind, শব্দের অর্থ হলো পেছনে।
My dear students, এখন তোমরা তোমাদের exercise book বের করবে এবং এগুলো খাতায় তুলবে. Okay? Write down this word. Okay. In, ভেতরে, under, নিচে, on, উপরে, in front of, সামনে, behind, পেছনে, between, মধ্যে. সবাই লক্ষ্য করো, লিসেন অ্যান্ড সে, আমাদের পরিচিত একটা পিকচার রয়েছে. দেখো তোমাদের বইয়ে কি রয়েছে বলো তো? ইয়েস, একটা ব্যাগ, আর রয়েছে একটা বই, তাই তো? তাহলে আমরা জেনেছি ইন শব্দের অর্থ হলো ভিতরে. তাহলে বইটি কোথায় রয়েছে বলো তো? ব্যাগের ভিতরে. আন্ডার, আন্ডার শব্দের অর্থ হলো নিচে. আবার বলো, আন্ডার শব্দের অর্থ হলো নিচে. তাহলে এই যে ব্যাগের নিচে রয়েছে বইটি, দেখেছো? আন্ডার শব্দের অর্থ হলো তাহলে নিচে, যার জন্য বইটি কোথায় রয়েছে? নিচে. অন শব্দের অর্থ হলো উপরে, তাহলে এই ব্যাগটির কোথায় বইটি রয়েছে? দেখো বইটির অবস্থান কোথায়? উপরে. গুড. দেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হলো সামনে, এই যে ব্যাগটির সামনে বইটি, দেখেছো? হ্যাঁ. দেন বিহাইন্ড, বিহাইন্ড শব্দের অর্থ আমরা কি জেনেছি? পেছনে. গুড. তাহলে ব্যাগটির পেছনে রয়েছে বইটি. আমরা কি সবাই দেখতে পাচ্ছি? সুন্দর করে দেখো, বইটি তো তোমাদের সাথেই রয়েছে. হ্যাঁ. তারপরে রয়েছে বিটুইন, বিটুইন শব্দের অর্থ কি? মধ্যে. তাহলে এই যে একটা ব্যাগ, এখানে আর একটি ব্যাগ, দুটি ব্যাগের মধ্যে বা উভয়ের মধ্যে রয়েছে কি? আমাদের বইটি. তাহলে আমরা কি অর্থগুলোর সাথে আমাদের ছবির সাথে মিলিয়ে পড়তে পারলাম? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিব. ওকে ওকে, উপরে, অন শব্দের অর্থ হলো উপরে.
দেখি অ্যাক্টিভিটি এতে কি রয়েছে লিসেন এন্ড সে শুনবে এবং বলবে তাহলে আমরা ওয়ার্ডগুলোর মিনিং শিখে গেলাম তাই তো এবার আমি জিজ্ঞেস করছি তোমরা বলার চেষ্টা করো ছবিগুলো দেখে দেখে ইন শব্দের অর্থ হলো ইয়েস আমি জানি তোমরা সবাই পেরেছো ইন শব্দের অর্থ হলো ভেতরে আন্ডার শব্দের অর্থ হলো নিচে ওয়ান শব্দের অর্থ হলো উপরে ইন ফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে বিটুইন মধ্যে এবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে শুধু যে ব্যাগ আর বই দিয়েই করতে হবে এমন তো কোনো কথা নেই আছে আজ আমরা আমাদের বাড়িতে যে কোনো জিনিস ভেতরে থাকলে কি হয় পেছনে থাকলে কি হয় সামনে থাকলে কি হয় এগুলো আমরা আজকে বলার চেষ্টা করব এবং নোট ডাউন করব এক্সারসাইজ বুকে ওকে ওকে নাও I show this picture and তোমরা যদি চাও মিনিং গুলো স্ক্রিনশট দিয়ে নাও যাতে হোমওয়ার্ক করতে অথবা বাসায় বসে এক্সারসাইজ গুলো করতে সুবিধা হয় ইন ভেতরে আন্ডার নিচে অন উপরে ইন এই যে দেখো ইন ফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে এরপরে যেটা রয়েছে বিটুইন মধ্যে ওকে ওকে এবার তোমরা আমার সাথে সাথে অর্থগুলো বলো ইন ভেতরে আন্ডার নিচে অন উপরে ইন ফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে বিটুইন মধ্যে আমার মনে হয় সবাই আমরা শিখে গিয়েছি তাই তো এবার শিক্ষার্থী সোনামণিরা আমরা অ্যাক্টিভিটি বি পড়ব তাই তো ওকে অ্যাক্টিভিটি বি তোমরা তোমাদের বই থেকে একটু খেয়াল করো আমি পড়ছি লুক অ্যান্ড সে তার আগে লুক অ্যাট দ্য পুশকিন বোর্ড অ্যান্ড সি দিস পিকচার ছবিটিতে কি রয়েছে আমি দেখতে পাচ্ছি একটা
জাল আছে আর জালের মধ্যে একটা মাছ আছে তাহলে জালের মধ্যে থাকে না মাছ ইয়েস লাইনটা বলি তাহলে দ্য ফিশ ইজ ড্যাশ দ্য নেট তাহলে ফিলিংটা কাছে কি হবে অবভিয়াসলি ইন ওকে নেক্সট কি রয়েছে একটা ট্রি আর কি রয়েছে পেছনে লুকানো দেখো দেখো তোমাদের মতো একটা ছোট্ট সোনামণি তাই তো তাহলে আমরা এবার লাইনটি পড়ি দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি দ্য গার্ল বিহাইন্ড দ্য ট্রি কারণ আমরা জেনে গেছি বিহাইন্ড শব্দের অর্থ হলো পেছনে নেক্সট একটা পিঁপড়া তো অবশ্যই দেখছি উপরে আছে হাতে একটা পতাকা আমি তো এটাই দেখতে পাচ্ছি তোমরা কি অন্য কিছু দেখতে পাচ্ছ তাহলে তোমরাও তাই দেখতে পাচ্ছ লাইনটি বলি দ্য অ্যান্ট ইজ ড্যাশ দ্য ইগলু তাহলে কোথায় রয়েছে বরফের উপরে তাহলে কি হবে উপরে ওয়ান তাহলে দ্য অ্যান্ট ইজ অন দ্য ইগলু নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান দ্য এলিফ্যান্ট ইজ ড্যাশ দ্য হুইল হুইল শব্দের অর্থ কি লেগ তাহলে হাতিটি কোথায় রয়েছে ছবিটা দেখি আমরা লেপের নিচে না নিচে থাকলে কি হয় আন্ডার তাহলে দ্য এলিফ্যান্ট ইজ আন্ডার দ্য হুইল এখন আমি সবগুলো পড়বো তোমরা মিলিয়ে নেবে ওকে ওকে দেখো অ্যাক্টিভিটি বি লুক অ্যান্ড সে দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস নেক্সট মিলিয়ে নাও নেক্সট দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর নেক্সট The fish is on the net. The girl is under the tree. The ant is on the igloo. The elephant is under the quilt. Okay, my dear super learners, I think all is clear. ওকে ওকে তাহলে আমরা কি শিখলাম অ্যাক্টিভিটি এ অ্যান্ড অ্যাক্টিভিটি বি আমার মনে হয় তোমরা পারবে তাহলে আমরা আমার একবার রিভিউ করে নেই আমরা কি কি শিখলাম আমরা ওয়ার্ডগুলোর মিনিং শিখলাম এবং এগুলোর ব্যবহার শিখলাম তাই তো শুধু কি আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ এতটুকু শিখলাম আমরা আমাদের বাড়িতে বসে বাকি যেগুলো রয়েছে সেগুলো কোথায় তার অবস্থানটা কি সেখানে কোন ওয়ার্ডটা বসবে সেগুলো আমরা প্র্যাকটিস করব মনে থাকবে অবশ্যই মনে থাকবে তোমরা খুব ভালো এবং কম দুষ্টু তাই তো আচ্ছা তাহলে আমি আবার একবার অর্থগুলো করে নিচ্ছি আমার সাথে সাথে তোমরাও বলবে ওকে ওকে ইন শব্দের অর্থ হলো ভেতরে আন্ডার শব্দের অর্থ হলো ইন শব্দের অর্থ হলো ভেতরে আন্ডার শব্দের অর্থ হলো নিচে অন শব্দের অর্থ হলো উপরে ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হলো এরকম সামনে বিহাইন্ড শব্দের অর্থ হলো পেছনে বিটুইন শব্দের অর্থ হলো মধ্যে অবশ্যই বুঝতে পেরেছ হ্যাঁ আমি আবারও বলছি ইন শব্দের অর্থ হলো ভেতরে আন্ডার শব্দের অর্থ হলো নিচে অন শব্দের অর্থ হলো উপরে ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হলো সামনে বিহাইন্ড শব্দের অর্থ হলো পেছনে বিটুইন শব্দের অর্থ হলো মাঝে বা মধ্যে ওকে তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি বি মিলিয়ে নাও দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস কারণ দুটো বিড়ালের মাঝে হচ্ছে বা মধ্যে হচ্ছে র‍্যাট এরপরে হচ্ছে দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ ডোর দ্য ফিশ ইজ ইন দ্য নেট দ্য গার্ল ইজ
behind the tree. The ant is on the igloo. The elephant is under the quilt. Now, look at the pushpin board and write down your exercise book, your homework. I read out there and write down this sentence. Write the complete sentences from activity B in your exercise book. হ্যাঁ শিক্ষার্থী সোনামণিরা, তোমরা অ্যাক্টিভিটি বি এ যে ফিলিং দ্য গ্যাপগুলো রয়েছে সেগুলো হোমওয়ার্কের খাতায় অথবা তোমাদের বাড়ির যে খাতায় যাতে তোমরা লিখো সেখানে ওটা তোমরা লিখে রাখবে। এটি হলো তোমাদের হোমওয়ার্ক। আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো তোমাদের হোমওয়ার্ক। আমি আবারও বলছি তোমরা তোমাদের খাতায় হোমওয়ার্কটি লিখে নাও। রাইট দ্য কমপ্লিট সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক।